প্রিয় দর্শক, বিনোদন জগতে সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। আবরাম খান জয়ের মন ভালো করতে এবার নায়িকা অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরতে গেলেন। অপু বিশ্বাস শত ব্যস্ততার মাঝেও তার সন্তান জয়কে কিন্তু সময় দিতে ভুলেন না। আর বর্তমানে জয়ের মনটা কিন্তু ভালো নেই, এটা আমরা সবাই জানি। কারণ শাকিব খানের এক স্ট্যাটাসের পর থেকে নায়িকা অপু বিশ্বাস এবং জয়ের জীবন প্রায় পুরোটাই পাল্টে যেতে শুরু করেছে। ফোনের পর ফোন পাচ্ছেন নায়িকা অপু বিশ্বাস, সাংবাদিকদের ফোন পাচ্ছেন রীতিমতো। শাকিব খান নাকি বিয়ে করছেন এবং পাত্রী খুঁজছেন, এ বিষয়ে অপু বিশ্বাসের মতামত চেয়ে দিনে প্রায় হাজার হাজার ফোন রিসিভ করতে হচ্ছে নায়িকা অপু বিশ্বাসকে। হঠাৎ করেই নায়িকা অপু বিশ্বাস সন্তান জয়কে সারপ্রাইজ স্বরূপ তার বন্ধুদের টেলিফোন করে বাসায় ডাকেন এবং সবাইকে নিয়ে অপু বিশ্বাস ঘুরতে যান বসুন্ধরা সিটির কিচনে। আর অপু বিশ্বাসের বাড়ি যেহেতু বসুন্ধরায়, এই বসুন্ধরা সিটিটা অপু বিশ্বাস বেশি কমফোর্ট ফিল করে এবং জয়ও খুব মজা পায় কারণ সেখানে কিট জোন রয়েছে। বিকেলবেলা জয়ের বন্ধুদের নিয়ে নায়িকা অপু বিশ্বাস ঘুরতে বের হলেন। জয় তার বন্ধুদের পেয়েও ভীষণ আনন্দ পেল। ঈদে অনেকগুলো ড্রেস উপহার পেয়েছিল জয়, তার অনেকগুলোই এখনো পরা হয়নি। জয় বরাবরই তার বাবার মতো পাঞ্জাবি পরতে ভালোবাসে। জয়কে দেখা গেল তার বাবার মতোই একটা পাঞ্জাবি পরে বন্ধুদের সঙ্গে বসুন্ধরা সিটিতে কিটচনে খুব মজায় ব্যস্ত রয়েছে। এদিকে গত শুক্রবার অপু বিশ্বাসকে জয় বলেছিল, মামাম অনেকদিন তো হলো, ঈদ চলে গেছে কিন্তু আমরা কিন্তু ঈদের পর আর কোথাও ঘুরতে গেলাম না। অপু বিশ্বাস বলেছিলেন, হ্যাঁ হাতে তো আমার এখন বেশ কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে আমি তোমাকে নিয়ে অবশ্যই ঘুরতে যাব। জয়কে দেখা যায় বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করতে এবং প্রত্যেকটা রাইডে নায়িকা অপু বিশ্বাস জয়ের পাশে দাঁড়িয়েছিলেন। অপু বিশ্বাস সন্তানের এই আনন্দ দেখে জয় যতটা না খুশি হয়েছে, অপু বিশ্বাস তার চেয়ে দ্বিগুণ খুশি হয়েছেন তার সন্তানকে এতটুকু আনন্দ দিতে পেরে। আসলে সন্তানের খুশি মুখ দেখলে কার না ভালো লাগে। আর সত্যি বলতে কি, বাবা মা যাই করুক না কেন, তা কিন্তু সন্তানের হাসি মুখটা দেখার জন্যই করে থাকে। জয়ও বন্ধুদের নিয়ে প্রতিটি রাইড ভীষণ এনজয় করেছে। আর জয় যে বন্ধুদের সঙ্গ পছন্দ করে সেগুলো তার সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখলেই বোঝা যায়। তো দর্শক বন্ধুরা, সত্যি নায়িকা অপু বিশ্বাস এত ব্যস্ততার মধ্যেও তার সন্তান জয়কে কিভাবে একটু সুখ দিবে, একটু আনন্দ দিবে, সেই চেষ্টায় থাকেন সর্বক্ষণ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শিশু খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।